हेलो व्यूअर्स, आज के आपन के देखाबो एक प्रोफेशनल भावे एक यूट्यूब चैनल एवं सेई चैनल के किभावे प्रोफेशनल चैनले तैरी करा जाए। তবে আপনার কাছে যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি যদি পার্সোনাল অ্যাকাউন্ট অর্থাৎ পার্সোনাল জিমেইল অ্যাকাউন্টে চ্যানেল হয়ে থাকে তবে সেই চ্যানেলটাকে পার্সোনাল প্রফেশনাল ভাবে ব্র্যান্ড চ্যানেলে রূপান্তরিত করতে পারবেন অর্থাৎ পরিবর্তন করে নিতে পারবেন বা বলা যেতে পারে আপনার পার্সোনাল অ্যাকাউন্টকে আপনার একটি নতুন ভাবে প্রফেশনাল ভাবে একটি ব্র্যান্ড চ্যানেলে বানাতে পারবেন। সেটি কিভাবে বানাবেন এটি খুবই সহজ এবং খুবই একদম সিম্পল ভাবে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এবং স্টেপ বাই স্টেপ আপনারা এটি করে নিতে পারবেন। তো সাধারণত আমার কাছে আমি একটি স্ক্রিন রেকর্ডিং দিয়ে দেব, আপনারা যে কোনো ব্রাউজারের সাহায্য নিতে পারেন, যে কোনো ব্রাউজার। তো আমি যে ব্রাউজারটি দিয়ে দেখাবো সেটি হচ্ছে আমার কাছে যে ক্রোম ব্রাউজারটি রয়েছে এই ক্রোম ব্রাউজার দিয়ে আমি দেখাবো। তো ক্রোম ব্রাউজার আমি ওপেন করে নিচ্ছি। এবার এই ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমার কাছে একটি বলছে ব্রাউজার সিলেক্ট করতে, তো আমি ক্রোম ব্রাউজারটি নিচ্ছি, এটাকে সেট অ্যাজ ডিফল্ট ব্রাউজার করে নিলাম। আপনারা ঠিক একই রকমভাবে করে নিতে পারেন। তারপরে আমরা লিখব ইউটিউব www.youtubestudio.com। ইউটিউব স্টুডিও ডট কম লেখার পরে আমাদের সামনে যে লেখাটি আসবে, এবার আমরা এখানটায় ডাইরেক্ট আমরা সাইন ইন নামে এই লগ ইনটা করে নেব। তো সাইন ইনের এই লগ ইনটা করছি। লগ ইন করার পর আমাদের সামনে ইউটিউব স্টুডিও সাইটটি আমাদের ওপেন হবে। একটু জাস্ট এখানটা একটু সময় লাগে, তো এখানে ওপেনিং হচ্ছে। আর আরেকটি কথা বলি, আপনার যে চ্যানেলটি করবেন সেই চ্যানেলের নামে হুবাহুব আমাদেরকে একটি ব্র্যান্ড চ্যানেল তৈরি করতে হবে। তো এই চ্যানেলটি কী অ্যাকাউন্ট সেটা আমরা দেখে নেই। এই চ্যানেলের উপরে যদি আমরা ক্লিক করি তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই চ্যানেলটা রয়েছে। যদি সুইচ টু অ্যাকাউন্ট করি তো সুইচ টু অ্যাকাউন্ট করলে আমার এখানটায় দেখাচ্ছে যে একটি অন্য চ্যানেল রয়েছে, তবে আমার এই চ্যানেলটাকে আমরা এটাকে ব্র্যান্ড চ্যানেলে তৈরি করব। তো অতএব আমরা চলে যাচ্ছি একটা সেটিংসে চলে যাই, আমাদেরকে দেখিয়ে দেই আমরা এটাকে মুভ করতে পারবো কি না। যদি আমরা পারমিশনে যাই, পারমিশনে গেলে আমাদের এখানটায় জাস্ট দেখাবে যে এখানটায় ওনারশিপই দেখাচ্ছে এবং এখানে ইনভাইট করতে বলছে। ওকে, তো এখানে এই চ্যানেলটি আমাদের পার্সোনাল চ্যানেল রয়েছে অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে। সো ভিউয়ার্স, আমি এটা ক্লোজ করে দেই। এটাকে কি করতে হলে আমাদের চলে যেতে হবে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর স্টেপ বাই স্টেপ দেখে নিন, সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর আমরা চলে আসবো এই যে চ্যানেল নামে যে অপশনটা রয়েছে এই চ্যানেলের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। এইখানটা লেখা রয়েছে চ্যানেল, এই চ্যানেলের উপর ক্লিক করার পর আমাদের সামনে আসবে আরেকটি অপশন যেখানটা আমাদেরকে এই যে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করতে হবে। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর একটু নিচের দিকে আমাদেরকে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে আমাদের কি করতে হবে যে এইখানটায় দেখবেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, রিমুভটা করবেন না, ওকে, এটা না, উপরেরটা ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। এই ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টের উপর একবার আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের যে নামে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের নামটি আপনারা এখানটায় দেখে নিতে পারবেন। যে আমার যে চ্যানেলটি রয়েছে চ্যানেলটি এই যে দেখিয়ে দিই, আপনারা তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটাতে, এই যে ওয়াইটি উত্তম দাদা, ওকে, এই নামে চ্যানেলটি রয়েছে। এবার ঠিক তার নিচেই এই স্ক্রিনটি একটু যদি আপনারা জুম করে নেন, একদম 10x জুম করে নিতে পারবেন, এই পর্দাটাকে একটু বড় করে জুম করে নিন। এইখানে দেখা এই যে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টে আমাদেরকে একটি নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, নতুন চ্যানেল। তো চলে যাই আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে, আমরা এখানটায় ক্লিক করছি। তো ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এই ধরনের পেজ আসবে। এই পেজটা যেহেতু আমরা মোবাইল ভার্সনে করছি তাই আমাদের এই সাইটটিকে আমাদের এখানে 3 ডটে ক্লিক করে আমাদের এটাকে ডেস্কটপ ভার্সন করে নিতে হবে। তো আমরা ডেস্কটপ সাইট আমরা এখানে ক্লিক করলাম ডেস্কটপে, তো সাইটটি আমাদের ডেস্কটপ ভার্সন চলে আসলো। এবার ডেস্কটপ ভার্সন চলে আসার পর আমাদের সামনে ঠিক একই রকম অপশন আসবে ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তো আমাদের যে নাম ছিল সেই নামে আমরা হুবাব খুলবো, বড় তো ছিল ওয়াইটি ইউটিটি এ এম উত্তম ডিএ দাদা, ওকে, উত্তম দাদা এই নামে চ্যানেল ছিল। এখানে দেখুন ছোট্ট একটা টিক মার্ক মারার অপশন রয়েছে, বক্সটা পূরণ করে দিবেন, তারপরে আপনারা এখানটায় ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। যখন আপনারা এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে একটি পেজ আসবে। এই পেজটাকে আপনাদেরকে কী করতে হবে, ডেস্কটপ ভার্সন করে নিতে হবে। ডেস্কটপ সাইট যখন করবেন তখন আপনাদের সামনে ঠিক আরেকটি পেজ আসবে, সেই পেজটা আসতে একটু সময় লাগছে। তো ভিউয়ার্স, জাস্ট চলে এসেছে।
तो দেখুন আমাদের এখানটা চ্যানেলটি তৈরি হয়ে গেছে, ওই নামেই চ্যানেলটা তৈরি হয়েছে। ওকে, এই যে দেখুন ওয়াইটি উত্তম দাদা, নো সাবস্ক্রাইবার নো ভিডিও। ওকে, আমরা এখানে আর কিচ্ছু করব না, এবার আমরা চলে যাব সরাসরি তীর চিহ্নে, দেখিয়ে দিই উপরের দিকে, এই যে এই লোগোর উপরে, এই লোগোর উপরে আমরা চলে যাব। লোগোর উপরে যাওয়ার পরে আমরা সুইচ টু অ্যাকাউন্টের উপরে আমরা ক্লিক করব। এই যে সুইচ টু অ্যাকাউন্ট এখানটা রয়েছে, এই সুইচ টু অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের যে মেন যে চ্যানেলটা, সেই চ্যানেলটাই আমাদেরকে ক্লিক করতে হবে। এই উপরে দিকে চ্যানেলটা রয়েছে, ওকে, আর নিচেরটা আমাদের ওটা ব্র্যান্ড চ্যানেল তৈরি করছি, নিউ অ্যাকাউন্ট। তো আমরা ওই অ্যাকাউন্টে ক্লিক করি, 26টা সাবস্ক্রাইবার যেটাতে রয়েছে তার উপরে আমরা ক্লিক করছি। তো এবার ক্লিক করার পর আমাদের এখানটায় ইউর চ্যানেল নামে যে অপশনটা রয়েছে, এই ইউর চ্যানেলের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। তো ইউর চ্যানেল আমরা ক্লিক করে দেই, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে কি করব, কাস্টমাইজ করব একবার। কাস্টমাইজ করার পরে আমাদের ডেস্কটপ সাইটের মোবাইল ভার্সনে আমাদের সেই সাইটটি চলে আসবে। কেউ যদি মনে করেন এটা কম্পিউটারের মাধ্যমে করতে পারেন, ওকে। তো এখানটা এই সাইটটি ওপেন হচ্ছে, ওপেন হওয়ার পর আমাদের নিচের দিকে একটা সেটিংস নামে একটি অপশন আসবে, ওকে, সেটিংস। তো এই যে সেটিংস রয়েছে, এই সেটিংসে আমরা আসব। সেটিংসে আসার পরে আমরা চলে আসব এই চ্যানেল নামে অপশন, চ্যানেলে একবার ক্লিক করব, অ্যাডভান্সে একবার ক্লিক করব, তারপরে নিচের দিকে একটু চলে যাব। চলে যাওয়ার পর দেখুন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এই ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টের উপরে আমরা এখানটায় ক্লিক করতে হবে। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি নতুন পেজ আসবে। এবার এই নতুন পেজ আসার পরে আপনারা ঠিক এই জায়গাটাই দেখতে পাবেন, এই যে দেখুন অ্যাড ম্যানেজ ইউর চ্যানেল, অ্যাড ম্যানেজ ইউর চ্যানেল, ঠিক এরই নিচে এখানটা আপনাদেরকে ক্লিক করতে হবে। তো অ্যাড অর ম্যানেজ চ্যানেলের উপর আপনারা ক্লিক করছি। তো ক্লিক করার পর আমাদের সামনে এখানটায় কি আসবে, যে অ্যাডভান্স সেটিংস, ঠিক এই জায়গাটাতে অপশন আসবে, এই যে অ্যাডভান্স সেটিংস, এখানটা আসতে পারে সেটিংস, ওকে। তো এখানটা যদি না আসে একবার ব্যাক হয়ে যাব। ব্যাক হয়ে যাবার পরে এই জায়গাটায় আরেকটু নিচে দেখবেন ভিউ অ্যাডভান্স সেটিংস, ঠিক এখান থেকেও আমরা আসতে পারি, অথবা আমরা এখান থেকে না গিয়ে আমরা এখানেও যেতে পারি। তীর চিহ্নে দেখিয়ে দিচ্ছি অ্যাডভান্স সেটিংস, ওকে। তো আমরা ভিউ এই অ্যাডভান্স সেটিংসের উপর আমরা ক্লিক করব। এবার দেখুন এই জায়গাটাতে আমাদেরকে মেন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এবার আমাদের মুভ করার অপশনটা চলে এসেছে। দেখুন এই যে ডিফল্ট সেটিংস এখানটা রয়েছে, এই যে মুভ চ্যানেল, এই যে মুভ চ্যানেল, এটা কিন্তু আমাদের আগে ছিল না, এবার চলে এসছে। তো এবার আমি চলে যাই, এবার আমাদের এখানটায় টিক মার্কে ক্লিক করে দেব, তারপর মুভ এ ব্র্যান্ড অ্যাকাউন্ট এর উপর আমাদেরকে ক্লিক করতে হবে। যখন আমরা এর উপরে ক্লিক করব, তো ক্লিক করার পর আমাদের সামনে আরও একটি নতুন পেজ দিবে, এবং সেখানটা আপনাদেরকে এই চ্যানেলটাকে ভেরিফাই করে নিতে হবে পাসওয়ার্ড দিয়ে আপনার। তো আমি পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিচ্ছি, জাস্ট আপনারা আপনাদের পাসওয়ার্ড বসিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর এই সাইটটি কাজ করা শুরু করেছে। যেহেতু মানে লগ ইন করতে বলছে, এখানে 24 সংখ্যাটি আসলো আমার আরেকটি মোবাইলে, সেখানটা কোড নাম্বার গিয়েছে, সেখানটা 24 নাম্বার আমাদেরকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এটা অটোমেটিক, এটাকে কি হবে যে অটোমেটিক এটা কাজ করা শুরু করে দিবে। এবার বলছে দেখুন, এবার হচ্ছে জায়গা আমাদের, সেটা হচ্ছে রিপ্লেস করতে বলছে। এবার দেখুন এই যে নিচে ছোট্ট একটি অপশন আসলো যে অলরেডি হ্যাজ ইউটিউব চ্যানেল রিপ্লেস। তো আমাদেরকে কোনো ভয় পাওয়া লাগবে না, আমরা এই রিপ্লেসের উপরে একবার ক্লিক করব। তারপর বলছে যে আমাদের যে নতুন চ্যানেলটা তৈরি করেছিলাম, সেই চ্যানেলটি আমাদের এই লেগাটা যদি আপনারা পড়েন তাহলে দেখতে পাবেন রিপ্লেস নামে যে অপশনটা আছে, এই রিপ্লেসের উপর আপনারা ক্লিক করব। রিপ্লেসের উপর ক্লিক করার পর আমাদের সামনে এখানটা একটা বক্স দিবে, একটা উইন্ডো পপ আপ আসবে, সেখানে লেখা রয়েছে আমাদের যে এই চ্যানেলটা ছিল, যে ওয়াইটি উত্তম দাদা নতুন চ্যানেলটা, এটাতে কিন্তু জিরো ভিডিও, নো প্লেলিস্ট, কোনো কিচ্ছু নেই। এই চ্যানেলটি যদি আমরা এখানে টিক মার্কে ক্লিক করি এবং তারপরে যদি এটাকে ডিলিট হয়ে যাবে চ্যানেলটা, ওকে, এই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে এবং আগের যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা এই চ্যানেলের মধ্যে রিপ্লেস হয়ে যাবে। তো আমি কি করছি, এটাকে ডিলিট করে দেব। আর এখানটা অনেকে ভয় পান, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, এটাকে ডাইরেক্ট আপনারা ডিলিট করে দেন এবং আগের চ্যানেলটা এই চ্যানেলের মধ্যে রিপ্লেস হয়ে যাবে।
যারা কম ব্রাউজারতে করেন তাদের ক্ষেত্রে ঠিক একই রকম লেখা আসবে। বারবার আপনি যখন এর মুভ করতে যাবেন তখন আপনার রিপ্লেস অপশনটাই শুধু শো হবে। রিপ্লেস বারবার চেষ্টা করবেন, দেখবেন একই রকম। তো কম্পিউটারের মাধ্যমে যদি করে থাকেন তাহলে আপনার এটি হয়ে যাবে। তো এটাও করা সম্ভব যদি আপনি ফায়ারফক্স অ্যাপসটি ডাউনলোড করে নেন, তাহলেই হবে।